যে বিষয়টি অত্যন্ত জরুরি বিষয় সেটি যদি না থাকে আপনাদের নামাজে তাহলে নামাজ হয় না, সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। সূরা ফাতিহা ছাড়া একটিও রাকাত পড়বেন না, যে কোনো একটি রাকাত ফরজ হোক, সুন্নাত নামাজ হোক, বেতর হোক, আর নফল হোক, হ্যাঁ বাড়িতে হোক আর মসজিদে হোক, যেখানে হোক না কেন, আপনি ইমাম হন না হয় আপনি একাকী নামাজি হন না হয় মুক্তাদি হন, নামাজি হচ্ছে তিন প্রকার। নামাজি হচ্ছে কত প্রকার? তিন প্রকার, একাকী নামাজি, ইমাম নামাজি আর মুক্তাদি নামাজি। হ্যাঁ, যে কোনো ফরজ নামাজ হোক আর সুন্নত মুস্তাহাব নফল নামাজ হোক বেতর হোক, যে কোনো নামাজ হোক না কেন, প্রত্যেক রাকাতে কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। এটাই হচ্ছে অধিক সতর্কতা, এবং সূরা ফাতিহা পড়া ফরজ, নামাজের রুকন, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কত লোক যে আমাদের দেশের নামাজ পড়ছে তাদের অজ্ঞতার কারণে, অথবা জানার সুযোগ সুবিধা এসছে কিন্তু গোড়ামির কারণে মানবো না তোদের কথা, এই কথাগুলি হয়তো শুনেছে যে কথাটি বলছি, কিন্তু মানবে না। কেন মানবে না? ওর একটা তকলিদের অন্ধ অনুসরণের, হ্যাঁ মজহাব ফরজের লাগাম লাগান আছে, ওই লাগাম টান দিচ্ছে অন্যদিকে, কোরআন এবং হাদিসের দিকে টান দিচ্ছে না অন্যদিকে টান দিচ্ছে, যার ফলে আর না হলে ও জানে না বেচারা, হ্যাঁ বেচারা অসহায় জানে না, তার অজ্ঞতাই নিমজ্জিত, যার ফলে সূরা ফাতিহা ছাড়া সারা জিন্দেগি নামাজ পড়ছে, একটিও নামাজ হবে না। এক রাকাত নামাজ যদি ইচ্ছা করে সূরা ফাতিহা ছেড়ে দেন, এমনকি যখন তো শরীয়তের সঠিক মাসলা যে ভুলে গেলেও ওই রাকাতটা হবে না, কারণ মনে রাখতে হবে উসুলে ফিকহ এবং ফিকহের কায়দা যে নামাজের মধ্যে রয়েছে রুকুন, ওয়াজেবাত আর সুন্নত। নামাজের মধ্যে সুন্নত যদি ছুটে যায় নেকি কম হবে, নামাজ হয়ে যাবে। নামাজের ভিতরে যেগুলি ওয়াজেবাত আটটি রয়েছে এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে সহস্র দিয়ে দেওয়া ঘাটতি পূরণ হয়ে যাবে, আর যদি ইচ্ছা করে কেউ ওয়াজিব আটটির মধ্যে একটি ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। আর রুকুন যে ১৪টি রয়েছে তার কোনো একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তবুও নামাজ হবে না, আর ভুলে গিয়ে ভুলের কারণে ভুলে গেছে বলে ছুটে গেছে তবুও নামাজ হবে না। এটি হচ্ছে শরীয়তের সঠিক মাসলা এই বিষয়ে। সুতরাং এই যে সংক্ষেপে ইঙ্গিত করলাম যে নামাজের মধ্যে ১৪টি রুকুন রয়েছে, ৮টি ওয়াজিব রয়েছে, ১৪ ৮ কত হয় ২২টি, এই ২২টি আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলির উপর নামাজ নির্ভরশীল, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপরে সুন্নত, সেগুলিও গুরুত্বপূর্ণ, কিন্তু সুন্নত যদি ছুটে যায় নেকি করলো, নামাজটা আল্লাহ পাক হয়তো কবুল করবেন, তবে আপনার মধ্যে হঠকারিতা না থাকে, আমি এই সুন্নতকে মানব না, যদিও হাদিসে থাকে মানব না আমি, যদি এইরকম থাকে তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অবজ্ঞা করলেন, সুতরাং তখন আপনার জন্য রিস্ক রয়েছে। তো বলছিলাম যে সূরা ফাতিহা নামাজের রুকুন ফরজ, সুতরাং সূরা ফাতিহা ছুটে গেলে ছেড়ে দিলে নামাজ হয় না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, একটি প্রসিদ্ধ হাদিস শুধু শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই সব লোকদের যারা সূরা ফাতিহা পড়ে না, যারা সূরা ফাতিহা পড়ে তাদের লা সালাতা, কোনো নামাজ নেই তাদের, কোনো নামাজ হয় না তাদের, নামাজ হয় না, মোটি হয় না। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, মুক্তাদি একাকী নামাজি যদি সূরা ফাতিহা না পড়ে তারও নামাজ হবে না, মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তারও নামাজ হবে না। যদিও একটা বিষয়ে একটু ইখতিলাফ শক্তিশালী আছে, যখন শুনছে ওই সময় পড়া ওই রকমই ফরজ না, তখন তাকে ছাড় দেওয়া হয়েছে যে শুনে নেওয়াটা তোমার, পড়ে নেওয়ার বিকল্প, এই বিষয়ে ইখতিলাফ খুব শক্তিশালী আছে, আর দুই দিকেই দলিল কম নেই, কিন্তু তারপরে এই ক্ষেত্রে অধিক সতর্কতা, এহতিয়াত, সাবধানতা, আপনার নামাজের সেভ করা, সবকিছু আমরা কিন্তু সেভ করি, ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বেরোচ্ছেন খুব সতর্কতার সাথে বাড়ি ফিরেন, কিন্তু তাই না, কোম্পানি থেকে বেতন নিয়ে বেরোচ্ছেন ১,০০০ টাকা বেতন হইলেও কিন্তু খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন, দামি একটা মোবাইল আপনি ব্যবহার করছেন হঠাৎ করে রাস্তাঘাটে কল চলে এসছে, সাবধানে কিন্তু রিসিভ করেন, আর যারা সাবধান নয় তারা বেকুফ, তাদের যে রাস্তা থেকে কত মোবাইল ছিনতাই হয় মার্কেটে আপনাদের জানা আছে, আছে না নেই, কি ভদ্রলোক কথা বলছে আরামে, দামি একটা মোবাইল নিয়ে গ্যালাক্সি বা আইফোন নিয়ে রাস্তাঘাটে কথা বলছে আর ছো মেরে নিয়ে চলে গেল, শুধু হাঁটা লোক না, গাড়িতে গ্লাস খুলে, কিছুদিন আগে শুনলাম গ্লাস খুলে এক ভদ্রলোক হ্যাঁ কথা বলছে এইরকম, দামি মোবাইল নিয়ে আর ওই দিক থেকে খারাপ ছেলে ছো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল, এটা আপনার সাবধানতা হইল,
যে রাস্তাতে কল চলেছে এবং এই জন্য যে কোনো জায়গায় আপনাকে উঠিয়ে নিতে হবে, না আপনাকে চারপাশে দেখে নিতে হবে যে এখানে আমার মোবাইলের নিরাপত্তা আছে কিনা, আমার এখানে সিকিউরিটি আছে কিনা, এখানে কোনো খারাপ লোক থেকে আমি নিরাপদ কিনা, তারপরে আপনি মোবাইলটা রিসিভ করেন। আর না হলে একটু পরে আপনি কল করবেন, যাবে যাবে দু রিয়াল যাবে, কিন্তু মোবাইলটা তো বাঁচলো দু চার হাজার রিয়ালের। জি হ্যাঁ, আপনি এগুলো তো বলছেন, এগুলো বোঝাচ্ছে কি জন্য, যে এর চাইতে অনেক বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে কিসের, নামাজের। নামাজ সম্পর্কে বেপরোয়া, আরে নামাজ পড়লি হলো, সৌদি আরবের লোকেরা বলছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, আর এইসব শেখের ইসলামী সেন্টার শেখেরা বলছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আমার দেশে হাজার হাজার হুজুর বলছে সুরা ফাতিহা মুক্তাদি পড়া লাগবে না, অসুবিধা নেই পড়বো না। নামাজকে আপনি রিস্কে রাখলেন, আপনি মুক্তাদি হইলেও জোরে শুনলেও ওলা দলিন আমিন পড়া হয়ে যাচ্ছে, আপনি আপনার সুরা ফাতিহা পড়েন, সোজা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি ফতোয়া ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র যখন জিজ্ঞেস করলেন যে হে আবু হুরায়রা, বলেন তো ইন্নানা কুনু আহিয়ানান ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি তখন কি করব, ইমামের পিছনে থাকি তখন কি করব, আমরা সুরা ফাতিহা পড়বো না বা শুনে নেব থাকবো? তখন তিনি এ কথা বলেননি যে যদি উচ্চ স্বরে পড়ে তো পড়িও না, আর মনে মনে পড়ে তাহলে পড়ে নিও। তখন কিন্তু বলেছে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, হে ফারসি। সে পারস্য দেশে, ওই ছাত্র ছিল সাইব বিন ইয়াজিদ, সে ছিল পারস্য দেশের, সুতরাং এই পারস্য দেশের লোক, তুমি তুমি মনে মনে পড়ে নিও, ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে মানে আস্তে আস্তে করে তুমি সূরা ফাতিহাটা পড়ে নিও, সূরা ফাতিহা পড়ে নিও। তাহলে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, না হলে আপনার নামাজ হবে না, মনে রাখবেন এই কথা। এবং আজকে থেকে বলবো বিশেষ করে ভাইদেরকে যারা এখনো সূরা ফাতিহা ইমামের পিছনে পড়েন না, অনেকে মাসলা জেনেছেন কিন্তু আগে থেকে যে গিয়ারে দেওয়া আছে বিনা সূরা ফাতিহার নামাজ, বুঝেন না বুঝেন না, অভ্যাসে আছে, বদ অভ্যাস মানুষকে ভুলিয়ে দেয়, খেয়ালই থাকে না। আরে নামাজ হয়ে যাওয়ার পরে খেয়াল করে আজকে তো সূরা ফাতিহা পড়লাম না, কারণ ওই তরিকাতে আগের তরিকাতে নামাজ পড়ে অভ্যাস হয়ে আছে, যার ফলে মাসলা হয়তো জেনে ফেলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটাই ঠিক, কিন্তু আমলে আপনি প্র্যাকটিক্যাল করেননি, যার ফলে সব জায়গায় ঠিক পড়ছেন, অটোমেটিক্যালি আত্তাহাত পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, রুকু তসবি পড়ছেন, সিজদার তসবি পড়ছেন, সব কিছুই পড়ছেন, একমাত্র সূরা ফাতিহার জায়গায় দাঁড়িয়ে চুপচাপ ব্যাস। কখনো না আপনি আপনার সংশোধন করেন, কারণ নামাজের ওপর সমস্ত ইবাদত বন্দেগী নির্ভরশীল। সূরায়ে মুমিনুনের শুরুতে আল্লাহ পাক কয়েকটি আয়াতে মুমিন যারা জান্নাতি, জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তাদের গুণাবলী বর্ণনা করেছেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম শুরু করেছেন নামাজ দিয়ে, আর শেষ করেছেন এই গুণাবলী বর্ণনা করা আবার নামাজ দিয়ে, সালাত দিয়ে। আল্লাহ পাক কি বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম সেই ইমানদার লোকেরা, মুমিন মুসলিমরা, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে নামাজে বিনয়ী, যাদের নামাজে খুশু আছে, খুশুর সাথে যারা নামাজ পড়ে, খুশু বুঝাবো একটু পরে। আর শেষখানে আবার গিয়ে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে, আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সব মুমিন মুসলিমরাই কি সফল কাম, কামিয়াব, সাকসেস, এবং ওরাই হচ্ছে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস, যাদের যারা তাদের নামাজের হেফাজত করে, নামাজের কি করে হেফাজত। একটু আগে বললাম না যে আপনার নামাজের হেফাজত হচ্ছে যে মানুষ ইখতিলাফ, একদল বলছে যে যখন শুনছেন জোরে জোরে তখন সূরা ফাতিহা পড়বেন না, আর একদল বলছেন যে পড়লেন, আপনার নামাজের হেফাজত হচ্ছে যে আমি পড়িনি, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, আর সূরা ফাতিহা হয়তো আপনার ও ফরজ নাই কিন্তু পড়ে নিলেন, নামাজ হবে না এমন কথা কোথাও নেই, কোথাও এটা নাই যে আল্লাহ কিয়ামতের জিজ্ঞেস করবে যে তুই সূরা ফাতিহা কেন পড়লি, কিন্তু সূরা ফাতিহা পড়লেন না নামাজ হবে না এই কথা। আর বহু হাদিস আছে যার ফলে আল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজতের একটা দিক হচ্ছে যে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়বেন।